हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। आज के मैं तुम्हारे साथ शेयर करब खूब सुंदर एक आसनर डिजाइन। प्रथम जेको एक जगह सूष्टि उठिए नेब। उठिए नेबार पर एक दुई तीन चार पाँच छय सात आठ आठटी घर उठिए नेब। आठटी घर उठिए नेवार पर बाम दिक बरबर एक घर छेड़े तार परेर घरे दुटो घर उठिए नेब। उठिए नेवार पर एक घर छेड़े तार परेर घरे एक घर उठिए नेब। उठिए नेवार पर एक घर उठिए नेब। एरपर ओपर दिक बराबर एक घर उठिए नेब। उठिए नेवार पर एक घर छेड़े तार परेर घरे दुटो घर उठिए नेब। उठिए नेवार पर आबार एक घर छेड़े तार परेर घरे एक दुई तीन चार पाँच छय सात आठ आठटी घर उठिए। नीचेर दिक बराबर दुटो घर उठिए नेब। दुटो घर उठिए नेवार पर एक घर छेड़े तार परेर घरे एक घर उठिए नेब। उठिए नेवार पर एक घर उठिए नेब। एरपर नीचेर दिक बराबर एक घर उठिए नेब। उठिए नेवार पर एक घर छेड़े तार परेर घरे दुटो घर उठिए नेब। आबार एक घर छेड़े तार परेर घरे परपर आठटी घर उठिए नेब। एइभाবে লাইনটি কমপ্লিট করে নেব। ডান দিক বরাবর পরপর আটটি ঘর উঠিয়ে নেব। উপর দিক বরাবর একটি ঘর ছেড়ে তারপরের ঘরে দুটো ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর আবার একটি ঘর ছেড়ে তারপরের ঘরে একটি ঘর উঠিয়ে নেব। এরপর একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর নিচের দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরে দুটো ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘর উঠিয়ে নেব। আটটি ঘর উঠিয়ে নেবার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরে উপর দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব। আবার একটি ঘর ছেড়ে তারপরের ঘরে একটি ঘর উঠিয়ে নেব। আবার একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর নিচের দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরে দুটো ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর পরপর আটটি ঘর উঠিয়ে নেব। এইভাবে আমরা লাইনটি কমপ্লিট করে নেব। এরপর আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছটি ঘর উঠিয়ে নেব। নিচের দিক বরাবর প্রথমে যে ঘর নিয়েছিলাম সেই ঘরে এক দুই দুটো ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর উপর দিক বরাবর এক দুই তিন চার চারটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর আবার আমরা দুটো ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পরে এক দুই তিন চার চারটি ঘর উঠিয়ে নেব। এইভাবে আমরা লাইনটি কমপ্লিট করে নেব। এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর উঠিয়ে নেব। পাঁচটি ঘর উঠিয়ে নেবার পর নিচের দিক বরাবর এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর উপর দিক বরাবর এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর নিচের দিক বরাবর আবারও আমরা তিনটি ঘর উঠিয়ে নেব। আর উপর দিক বরাবর এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব। এইভাবে আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর উঠিয়ে নেব। পাঁচটি ঘর উঠিয়ে নেবার পর নিচের দিক বরাবর এক দুই তিন চার চারটি ঘর উঠিয়ে নেব। চারটি ঘর উঠিয়ে নেবার পর উপর দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব। দুটো ঘর উঠিয়ে নেবার পর নিচের দিক বরাবর চারটি ঘর উঠিয়ে নেব। উপর দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব। এইভাবে আমরা লাইনটি কমপ্লিট করে নেব। এক দুই তিন চার চারটি ঘর উঠিয়ে নেব। চারটি ঘর নিচের দিক বরাবর এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর উপর দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর নিচের দিক বরাবর আবার আমরা পাঁচটি ঘর উঠিয়ে নেব। উপর দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব। এইভাবে আমরা লাইনটি কমপ্লিট করে নেব। এক দুই তিন চার পাঁচ ছয় ছটি ঘর উঠিয়ে নেব। ছটি ঘর পর আমরা প্রথমে যে ঘর নিয়েছিলাম সেই ঘরের উপর দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর এক দুই তিন চার চারটি ঘর উঠিয়ে নেব। নিচের দিক বরাবর আবারও উপর দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব। আর নিচের দিক বরাবর চারটি ঘর উঠিয়ে নেব। এইভাবে এই লাইনটি কমপ্লিট করে নেব।
एक दु तीन चार पाँच पाँच टी घर उठिए नेब पाँच टी घर उठिए नेबार पर ऊपर दिक बराबर एक दु तीन तीन टी घर उठिए नेब उठिए नेबार पर नीचे दिक बराबर एक दु तीन तीन टी घर उठिए नेब उठिए नेबार पर एक दु तीन ऊपर दिक बराबर तीन टी घर उठिए नेब नीचे दिक बराबर तीन टी घर उठिए नेब एइभावे आमरा लाइनटी कमप्लीट करे नेब। এরপর আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর উঠিয়ে নেব পাঁচটি ঘর উঠিয়ে নেবার পর ওপর দিক বরাবর এক দুই তিন চার চারটি ঘর উঠিয়ে নেব চারটি ঘর উঠিয়ে নেবার পর দুটো ঘর উঠিয়ে নেব নিচের দিক বরাবর উঠিয়ে নেবার পর উপর দিক বরাবর চারটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর নিচের দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব দুটো ঘর উঠিয়ে নেবার পর ওপর দিক বরাবর চারটি ঘর উঠিয়ে নেব এইভাবে আমরা লাইনটি কমপ্লিট করে নেব। এক দুই তিন চার চারটি ঘর উঠিয়ে নেব চারটি ঘর উঠিয়ে নেবার পর পাঁচটি ঘর উঠিয়ে নেব পাঁচটি ঘর উঠিয়ে নেবার পর নিচের দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব একটি ঘর উঠিয়ে নেবার পর উপর দিক বরাবর বরাবর পাঁচটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর নিচের দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর আমরা পরপর পাঁচটি ঘর উঠিয়ে নেব এইভাবে আমরা লাইনটি কমপ্লিট করে নেব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো নম্বর ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘর উঠিয়ে নেব বাঁদিক বরাবর একটি ঘর ছেড়ে তারপরের ঘরে দুটো ঘর উঠিয়ে নেব এরপর আবার একটি ঘর ছেড়ে তারপরের ঘরে একটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর এরপর একটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর ওপর দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর ওপর দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব দুটো ঘর উঠিয়ে নেবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘর উঠিয়ে নেব তারপর একটি ঘর ছেড়ে তারপরের ঘরে দুটো ঘর উঠিয়ে নেব আবারও একটি ঘর ছেড়ে একটি ঘর ছেড়ে তারপরের ঘরে একটি ঘর উঠিয়ে নেব আবার আমরা একটি ঘর উঠিয়ে নেব এরপর ওপর দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর একটি ঘর ছেড়ে তারপরের ঘরে দুটো ঘর উঠিয়ে নেব এরপর পরপর আটটি ঘর উঠিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কমপ্লিট করে নেব। প্রথমে যে ডিজাইনটি করেছিলাম সেম একই নিয়মে এই ডিজাইনটাও আমরা কমপ্লিট করে নেব তোমরা করে নেবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।